যখন ব্রেক করবে তখন ক্লাচ চেপে ধরবে, তাহলে আর গাড়ি বন্ধ হবে না। নাও চালাও। না না আমি পারবো না। আরে বাবা পারবে পারবে, ফাঁকা রাস্তা কেন পারবে না? নাও চালাও। আগে নিউট্রাল করো, চালাও। আস্তে চালিয়ে। হ্যাঁ এই তো গুড। দেখি লোকটা কি হলো। লোকজন ছুটে আসছে, ধরতে পারলে মেরে তক্তা বানিয়ে ছাড়বে। আজ কেমন পরীক্ষা দিলি? খুব ভালো লিখেছি বাবা। যাক, আল্লাহর রহমতে ভালোভাবে পাস করলেই হয়। কটি মাস খুব পরিশ্রম করেছিস, এবারে যা বিশ্রাম কর গে। কাইজার পৌঁছে দিয়ে গেল বুঝি? হ্যাঁ বাবা। তা ও এলো না? এখন বোধহয় কোনো কাজ আছে, পরে হয়তো আসবে। আচ্ছা তুই উপরে যা, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিয়ে বিশ্রাম কর গে। এটার মাথায় যদি একবিন্দু বুদ্ধি থাকে, দরজা জানা সব বন্ধ করে রেখেছে।
वालेकुम सलाम। सब दाड़े क्यों? टाका माने लाभ, लाभ माने वर्क माने काज। ठीक मत काज करो, ठीक मत काज ना करले टाका माने लाभ, लाभ माने टाका तुम्हारे हाजिरा केटे नेब। जाना तो आमी होच्छी कायजर साहेबेर बंधु मैनेजर मतियुर रहमान खान पठान खान मजलिस। आमार हुकुम माने सबारे हुकुम, काज करो। जानो तो ठीक मते काज ना करले। सलाम अलैकुम सर। देखी देखी सुनो 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 रास्ता चलो। गुड मॉर्निंग सर। मॉर्निंग नॉइज से आफ्टरनून। सॉरी सर, कथाय बोले ना अल्प विद्या भयंकरी जूतारे बोले आलमारी। आस्ते आस्ते ठीक हो जाब सर। मैनेजर सर जे भाई पर सात दिन मध्य काजटा उठिए दीते हैं। খুব শীঘ্রই আমি আর নীলু লন্ডন যাব, প্রচুর টাকার দরকার। ইয়েস স্যার, লাভ মানে টাকা, টাকা মানে প্রেম। ম্যানেজার। ইয়েস স্যার। লেবারদের দিকে খেয়াল রেখো। ইয়েস স্যার। আর আমি যা বললাম মনে রেখো। ইয়েস স্যার। স্যার আপনার টাকার দরকার আর আমার নিতের দরকার। অসভ্য জানোয়ার। চৌধুরী সাহেবের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, কারা এসেছে ও বাড়িতে? ও বাড়ি তো খালি পড়ে আছে, চৌধুরী সাহেব তো কাউকে ভাড়া দেননি। না না, কারা যেন এসেছে ও বাড়িতে? কেন, কি হয়েছে? কি একটা অসভ্য ছেলে যেন জানলায় বসে আছে। জানলায় বসে আছে? হ্যাঁ, তখন কলেজ থেকে এসে জানলা খুলেছি, দেখি ও বাড়ির জানলায় ছেলেটি এদিকে তাকিয়ে বসে আছে। আর এখন জানলার ধারে গিয়েছি, দেখি ছেলেটি অসভ্যের মতো তাকিয়ে তাকিয়ে হাসছে আর কি যেন বলছে। কি এত বড় স্পর্ধা? আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। এটা কি নাট্যশালা পেয়েছে নাকি? তোমার দুলাভাই টেলিগ্রাম পাঠিয়েছেন। কি লিখেছে বাবা? লিখেছে তোমার আপার ছেলে হয়েছে, সবাই ভালো আছে। আপার ছেলে হয়েছে? বাহ, বেশ সুন্দর তো। ভাইয়া দরজাটা বন্ধ করে দিও, আমি চললাম। আপনারা কে? আমরা। হ্যাঁ হ্যাঁ, আপনারা উপরের ঘরে কে থাকে? আমার ভাই আর তার ছেলে। তার ছেলে? বলে দিবেন ওই বদমাইশ ছেলেকে, ফের যদি জানলায় বসে অন্য বাড়ির মেয়েদের দিকে তাকিয়ে ইয়ার্কি মারে তাহলে আমি ঠেঙিয়ে বের করে দিব বলে দিলাম। আমার কথাটা শুনুন না। চুপ, বাপ বেটা সব বদমাইশ। ওই জানালা বন্ধ করে না রাখলে আমি খুন খারাপি করে ছাড়বো বলে দিলাম। যত সব কেউ হোক, জঙ্গলি জানোয়ারের দল এসে জুটেছে শহরে। যা ওপরে যা, ফের যদি কখনো দেখিস বলবি আমাকে, পুলিশ দিয়ে ঠেঙিয়ে বের করে দেবো। কিছু বলছিল নাকি? বলবে, বললে ওর চোদ্দ পুরুষের নাম ভুলিয়ে ছাড়তাম না। পেয়েছিলাম এক বুড়ো হ্যাংরাকে, আচ্ছা করে ধাতিয়ে দিয়ে এসেছি। যা ওপরে যা। এই যে নবাব পুত্তু, চান্স পেলেই হাওয়া খেতে চলে যাওয়া, কান টেনে ছিঁড়ে ফেলে দেবো। কাজের নামে খোঁজ নেই,
খেয়ে খেয়ে সব খোদার কাশি হচ্ছে। ফের যদি ফুরুত ফুরুত করে বাইরে যাবো তো হাজি কুড়ো করে ফেলে দেবো। যা যা বলছি। Wish you good luck, my daughter. Thank you very much, Mr. Rama. Thank you. জন্মদিন আছিল না হেদাবার কি তোর যা জন্মদিন বুঝলা না বার্থডে বার্থডে লও খাও তুমি আমারে খাওয়াইয়া দাও তুমি একটা খাও তুমি আমার একটা খাওয়া দাও কত দিয়ে গেল বুঝি
लोक तो बड़ बेसि सुविधे नई क्यों कि ना कि से बोलो ना से दिन अच्छा करे धमके दिए तो अरे कोथे के एक बदमाई शेषे जुटे सब समय जानलार धारे बसे थाके और अन्य बाड़ीर मेयेदेर दिके ताकिये इयार्की मारे किन्तु ओ बाड़ीते तो थाके एक बुढ़ो भद्रलोक आर तार छेले हाँ हाँ सेई छोकराटाई बदेर शिरोमणि किन्तु छेलेटा तो अंध व्हाट की बोलले अंध जी हाँ एखाने चिकित्सार जन्य एसेछेन आल्लाई जानेन भालो हबे किना তুমি বাবা না জেনে শুনে একটা অন্ধ ছেলেকে আমি কি চাই জানতাম না তুই বললি তাই তো রাগ সামলাতে পারলাম না পাঠ্য অন্যায় হয়ে গেছে একদিন যে ভদ্রলোকের কাছে ক্ষমা চেয়ে আসবো অন্যায় আমি করেছি বাবা আমি যে একদিন ক্ষমা চেয়ে আসবো কি লিখেছে বাবা পড়ো তো লিখেছে খোকন দেখতে খুব সুন্দর হয়েছে মাথায় ঘন মিশকালো চুল আর টানা টানা কালো চোখ এতটুকু বাচ্চার কাণ্ড দেখলে অবাক হতে হয় একটুও কাঁদে না সব সময় হাসে আর যখন হাসে তখন ওর দুগালে টোল পড়ে যায় দেখতে আরো সুন্দর লাগে
মোহিতকে বলো ওর একটা সুন্দর নাম রেখে দিতে। সবাই ভালো আছে এই সব আর কি। দেখতে খুব সুন্দর হয়েছে, মাথায় ঘন মিশকালো চুল, টানা টানা চোখ, খুব দুষ্ট হয়েছে না বাবা? হ্যাঁ তাই লিখেছে, খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু আমি তো বাবা কোনোদিন ওকে দেখতে পাবো না। ওর ঘন মিশকালো চুল, টানা টানা চোখ, ওর মুখের সুন্দর হাসি, সে তো আমি কোনোদিনই দেখতে পাবো না বাবা। আমি ওকে কোনোদিনই দেখতে পাবো না বাবা। সি বাবা অধীর হইও না, তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব তো বলেছেন তুমি ভালো হয়ে যাবে। ডাক্তার মিথ্যে কথা বলেছে বাবা, আমি কোনোদিন ভালো হব না। আমি একেবারে অন্ধ হয়ে গেলাম বাবা, চিরদিনের জন্য অন্ধ হয়ে গেলাম। ডক্টর খালেক, ডক্টর খালেক ফিরে না আসা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতেই হবে। ওনার সঙ্গে পরামর্শ না করে আমি কিছু করতে পারবো না। উনি কবে আসবেন স্যার? এক মাস তো বটেই। এক মাস? নীলু, এই যে নীলু, ইউ রেডি? গুড। কি ব্যাপার? চলো তোমাকে হসপিটালে পৌঁছে দিয়ে আসি। তুমি রোজ রোজ কেন কষ্ট করতে আসো বলো তো? আমার একা একা যাওয়া আসা করতে তো কোনো অসুবিধা হয় না। কষ্ট? নো কোশ্চেন অফ কষ্ট, ইটস এ প্লেজার ফর মি। চলো যাই। দেরি করলে যে, এখনই যদি তোমরা গাফলতি করো তাহলে কাজ শিখবে কেমন করে? আজ এমন একটা ইন্টারেস্টিং কেস এসেছিল, অথচ এমন ব্রিলিয়েন্ট ছেলেটা। চলো ওয়ার্ড থেকে একবার ঘুরে আসি। এখন দিন না রাত্রি বাবা। এই সন্ধ্যা হয়ে এলো প্রায়, কেন? সন্ধ্যা যদি হয়ে এলো তবে তাও না বাবা, একটু জানলাটা খুলে, বড্ড গরম লাগছে। না না, তোমাকে আমি একদিনই বলেছিলে যে ওই জানলা কখনো খোলা হবে না। সন্ধ্যা হয়ে এলো বলছিলে কিনা তাই বলছিলাম। সন্ধ্যাই হোক, রাতই হোক, আর বেলা দুপুরই হোক, ওই জানলাটা কখনোই খোলা হবে না। তোমার গরম লাগে আমাকে বলতে পারো, আমি তোমাকে বাতাস করি। থাক বাবা, আমি আর কোনোদিন জানলা খুলতে বলবো না। খোকা, রাগ করিস নি বাবা, তুই তো জানিস জানলাটা খুললে পাশের বাড়ির লোকে আপত্তি করেন। আমরা তো মাত্র কদিনের জন্যই এসেছি, কি দরকার বাবা খামুখাই প্রতিবেশীদের চটিয়ে? চৌধুরী সাহেব কথাটা শুনলে মনে দুঃখ পাবেন। খোকা, তুমি নিজে নিজে একটু বাতাস করো, আমি একবার বাজার থেকে ঘুরে আসি। আর তোমার একটা ওষুধ কেনা হয়নি, সেটাও নিয়ে আসি।
আমি একটু পরেই আসছি, কেমন? জানলা খুলে দিলে? আপনার বাবা বাইরে গিয়েছেন, আমি জানলা খুলে দিয়েছি। কে? আপনি কে? আমি মানে আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আপনি কে তাই জিজ্ঞেস করছি। আমি মানে আমি ডাক্তারখানার কাছ থেকে এসেছি, যিনি আপনার চিকিৎসা করছেন আমি তার হেল্পার। হেল্পার? হেল্পার মানে অ্যাসিস্ট্যান্ট না নার্স? এই ধরুন নার্স। নার্স? আপনাকে কি তিনি পাঠিয়েছেন? হ্যাঁ, কেন বলুন তো? ডাক্তার সাহেব সব জেনে শুনেও কেন আমাকে পাঠিয়ে কি তিনি অন্যায় করেছেন? না, ঠিক অন্যায় নয়, তবে কি না? তবে কি বলুন? মানে ডাক্তার সাহেব তো জানেনই তার ন্যায্য ফিসটা দেবার সামর্থ্য আমাদের নেই, তার উপর আবার নার্স পাঠালেন। ও, এই কথা? এর জন্য আপনি ভাববেন না, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। কেন? আসল ব্যাপার কি জানেন, এসব কেস আমার খুব ইন্টারেস্ট, আর ডাক্তার খান আমাকে খুব স্নেহ করেন কিনা তাই তিনি বললেন, নীলু কেসটা তুমি অবজার্ভ করো। আপনার নাম নীলু বুঝি? জি, ভালো নাম নীলুফার, সবাই নীলু বলেই ডাকে। বেশ সুন্দর নাম তো। আপনি নতুন ঢুকেছেন বুঝি? তা নতুনই বলতে পারেন, আগে ডাক্তারি পড়তাম। ডাক্তারি পড়তেন? না মানে আগে পড়তাম, এখন ডাক্তার খানের সঙ্গে কাজ করছি। কেউ বলে অ্যাসিস্ট্যান্ট, কেউ বলে হেল্পার, আবার কেউ বলে সিস্টার, অর্থাৎ নার্স, আসলে কিন্তু নার্সই। আপনি তো মহা বিপদে ফেললেন। কেন? এখন আমি আপনাকে কি বলে ডাকবো? ও, এই কথা? আমি তো বয়স আপনার ছোটই, আপনি নাম ধরেই ডাকবেন। এই দেখুন, আপনি বোধহয় এখনো দাঁড়িয়েই আছেন, এখানে একটা চেয়ার ছিল। আপনি ব্যস্ত হবেন না, এখানে চেয়ার আছে। আমি বসছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? কি কথা? কিছুটা আমার প্রফেশনের খাতিরে আর কিছুটা জানতে ইচ্ছে করে বলে বলছিলাম কি, আপনি অন্ধ হলেন কি করে? একটা দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনা তো বটেই, কিন্তু কি সেই দুর্ঘটনা? সে অনেক দুঃখের কাহিনী। ও, এই দেখুন, এদিকে যে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর চলি কাল এসে শুনব কেমন? আলোটা জ্বেলে দিয়ে যায়? দিতে পারেন, না দিলেও কোনো ক্ষতি নেই, কারণ ওটার কোনো প্রয়োজনও নেই, মূল্যও নেই। দিলাম তোমার প্রাণ রে আমার প্রাণের বন্ধু রে। কুদু, বাবা কোথায় রে? তাইল বুধ করি কেলা বুধ গেছই। আবা মুনি কি কসর সাহেব আমার লেগে বইয়া থেকে থেকে ওহন গেল গা, মন একটু গুসা হইয়া গেল। তা যা, এইটা কি কই নাপা মুনি? তুই থাম, তোকে আর মাতবুড়ি করতে হবে না, যা চট করে একটা চা করে দে তো, আমাকে আবার হসপিটালে যেতে হবে, এক্ষুনি গাড়ি আসবে কিন্তু। হ্যাঁ দিতাছি।
কি যেতে চাও নাকি? জি একটু কাজ ছিল। আচ্ছা এসো। কি খুঁজছেন? কে? আমি নীলু। ও নীলু, আসুন আসুন। নাম ধরে ডাকলে বুঝি আপনি আপনি বলতে হয়? এই দেখুন, একদম ভুলেই গিয়েছে। আবারও কিন্তু ভুল করলেন। আর ভুল হবে না, বসো। এখানে একটা চেয়ার ছিল। থাক থাক, আপনি ব্যস্ত হবেন না, আমি বসছি। আপনার বাবাকে তো দেখতে পাচ্ছি না। বাবা একটু বাইরে গিয়েছেন, ফিরতে দেরি হবে। কাল কিন্তু তুমি একটা অন্যায় করে গিয়েছিলে। কি? জানালাটা খুলে রেখে গিয়েছিলে, বাবা খুব বকেছে। জানালাটা খোলা থাকলে পাশের বাড়ির লোকে আপত্তি করে। একদিন নাকি সে খুব বকাবকি করে গিয়েছে। ও এই কথা? এবার থেকে জানলাটা খোলাই থাকবে। আপনার বাবা জিজ্ঞেস করলে বলবে আমি খুলে দিয়েছি। কিন্তু পাশের বাড়ির লোক যে পাশের বাড়ির লোক না বুঝে একবার একটা অন্যায় করেছেন, তার আর কোনোদিন সে ভুল করবেন না। তুমি কি করে জানলে? সে যেমন করে হোক আমি জানি। আজ সেই দুর্ঘটনার কথাটা বলুন না। সে অনেক দুঃখের ইতিহাস নিলু, এই হতভাগ্য অন্ধের দুঃখের কাহিনী শুনতে কি তোমার ধৈর্য থাকবে? থাকবে থাকবে, আপনি বলুন। নিজের দুর্ভাগ্যের সঙ্গে যে কতজনের ভাগ্য জড়িয়ে ফেললাম, সেদিনের সেই দুর্ঘটনায় যদি মৃত্যু হতো তাহলে এই বিলম্বিত জীবনের বয়ে নিয়ে বেড়াতে হতো না। হয়তো বাবা মাও একটা সান্ত্বনার ঠাই খুঁজে পেতেন। কিন্তু এ কি হলো নীলু, অন্ধ হয়ে সারা জীবন তাদের ঘাড়ে বোঝা হয়েছে, ফেরইলাম। কি হয়েছিল বলুন না। গত বছর এমএসসি তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম। আপনার নামই কি মহিতুল হক? হ্যাঁ, তুমি কি করে জানলে? খবরের কাগজে দেখেছিলাম, মহিতুল হক নামে একটি ছেলে এমএসসি তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেল পেয়েছে। আমি সেই হতভাগ্য অন্ধ মহিতুল হক। কি হয়েছিল বলুন না। ক্যানাডাতে অ্যাটমিক সায়েন্সে রিসার্চ করবার জন্য একটা স্কলারশিপ পেলাম। যাবার দিনও স্থির হয়ে গেল, 15 দিন পর রওনা হতে হবে। ছেলেবেলার থেকে ছবি আঁকার অভ্যেস ছিল, দীর্ঘ 6 বছর বিদেশে থাকতে হবে, তাই ভাবলাম যাবার আগে বাংলাদেশের কয়েকটা ল্যান্ডস্কেপ এঁকে নিয়ে যাব। সুদূর ক্যানাডাতে বসে বাংলাদেশের অপরূপ শোভা দেখব। খুব ভালো ছবি আঁকতেন বুঝি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই খুব প্রশংসা করত, আমি নাকি খুব ভালো ছবি আঁকতাম আর মূর্তি তৈরি করতাম। ও মা, মূর্তিও করতেন নাকি? হ্যাঁ, শেক্সপিয়ার, নজরুল ইসলাম এদের অনেক মূর্তি গড়ে বন্ধু বান্ধবকে উপহার দিয়েছি, অনেক বিক্রিও করেছি। বাহ, বেশ মজার ব্যাপার তো। তারপর কি হলো? একদিন বাড়ির থেকে বেরিয়ে পড়লাম ছবি আঁকার জন্য, চলে গেলাম অনেক অনেক দূরে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। তারপর সেখানেই রয়ে গেলাম ছবি আঁকার জন্য। 3 দিন ধরে ছবি আঁকলাম, অনেক ছবি। সেদিন বুঝতে পারিনি সেই আমার শেষ ছবি আঁকা, সেই আমার শেষবারের মতো পৃথিবীর সৌন্দর্য দেখা। একবারও মনে হয়নি নীলু। কি হলো বলুন না। গরিব স্কুল মাস্টারের সন্তান আমি, বাবা মায়ের শেষ সম্বলটুকু ব্যয় করে আমাকে লেখাপড়া শিখিয়েছিলেন। অনেক আশা করেছিলেন আমি মানুষ হব, অনেক বড় চাকরি করব, তাদেরও অভাব খুঁজবে। কিন্তু এ কি হলো নীলু, সারা জীবন ধরে আমি তাদের কাঁধের বোঝা হয়ে রইলাম। তারপর কি হলো?
বলুন না প্লিজ। ছবি আঁকা শেষ করে বাড়ি ফিরছিলাম। রাত্রেবেলা বেশ বৃষ্টি হয়েছিল। সকালে রোদ পেয়ে গাছের পাতাগুলো চিকচিক করছিল। পৃথিবীটাকে মনে হচ্ছিল যেন সকালে রোদ্রে চুল শুকাচ্ছে। সকালে ঠান্ডা হাওয়ায় মনটাকে মাতিয়ে তুলেছিল। মনের খুশিতে সাইকেলে চড়ে গান গাইতে গাইতে আসছিলাম। তখনও বুঝতে পারিনি যে যমদূত আমার পেছনে পেছনে আসছিল। কি হয়েছিল? আমার যতদূর মনে আছে, আমি রাস্তার এক ধার দিয়ে সাইকেল চালিয়ে আসছিলাম। পেছন থেকে কোনো গাড়ির হর্ন শুনতে পাইনি। হঠাৎ পেছন থেকে একটা জিপ গাড়ি এসে মারলো ধাক্কা, আর আমি যে পড়লাম গভীর খাদে। তারপর আর কিছু মনে নেই। কবে, কোথায়? দিনটা ঠিকই মনে আছে, 4 জুলাই পলাশপুর বলে একটা জায়গা। 4 জুলাই পলাশপুর। হাসপাতালে যখন জ্ঞান হলো, শুনলাম একটা মেয়ে নাকি গাড়ি চালাচ্ছিল, সেই অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যায়। ডাক্তাররা বলেছিলেন সময় মতো হাসপাতালে না নেওয়ার জন্যই নাকি আমি অন্ধ হয়ে গেলাম। আমি অন্ধ হয়ে গেলাম। সেদিন যদি মৃত্যু হতো তাহলে ভালো ছিল, এই দুঃখের বোঝা আর বয়ে নিয়ে বেড়াতে হতো না। কিন্তু এ কি হলো নীল, সারা জীবন আমাকে অন্ধ হয়ে কাটাতে হবে। নীল, নীল, তুমি চলে গিয়েছ আমি জানতাম, একটা অন্ধের দুঃখের কাহিনী শুনতে তোমার ধৈর্য থাকবে না। নীলু কোথায় রে? সেই খবরও রাখো না নবাব পুত্তর। নীলু, কি ব্যাপার, আলো জ্বালিস নি যে? কি হয়েছে মা, কাঁদছিস কেন? কিছু হয়নি বাবা। তবে কাঁদছিস যে, তোর মায়ের কথা মনে পড়েছে? থাক, কাঁদিস নে মা, কাঁদিস নে। সকালে বেরিয়ে গেছে, 4 দিন যাবত যখনই আসছি শুনছি বাড়িতে নেই। আমার কিছু কইলাই না? আপন মনে রে কিছু কইতাম না? না, এই যে বাবা কাইজার, কখন এলে? বসো বসো, নীলুর সঙ্গে দেখা হয়নি? জি না। তুমি বসো, আমি নীলুকে ডেকে দিচ্ছি। নীলু, নীলু, কি রাগ, রাগ করেছিলেন কেন বলুন তো? আমার উপর রাগ করেছিলেন? কই রাগ করেনি তো। রাগ করেনি তো, সারাদিন মুখ গুমরা করে বসেছিলেন কেন? কথা বলছিলেন না, 3 ঘন্টা সাদা সাদির পর হলে ছিলেন।
কাল আসেনি বলে রাগ করেছেন? তোমার উপর রাগ করবো কোন অধিকারে? এমনি তোমাকে কত জ্বালাতন করছি, তার উপরে যে মাঝে মাঝে এসে খোঁজ খবর নিচ্ছ, এটাই তো তোমার অসীম দয়া। ও কথা বললে কিন্তু আর কখনো আসবো না। এই অন্ধ নিঃসঙ্গ জীবনটা নিয়ে একেবারে হাঁপিয়ে উঠেছি নীলু। তুমি যতক্ষণ কাছে থাকো সত্যি বড় ভালো লাগে, জীবনটাকে অতখানি দুর্বিষহ মনে হয় না। সত্যি বলছি, কাল সারাদিন হসপিটালে খুব ব্যস্ত ছিলাম, একটু সময় পাইনি। রাগ করো না লক্ষ্মীটি, এখন থেকে রোজ একবার করে আসবো। কিন্তু তুমি কথা দাও যেমন মুখ গুমরা করে আর কখনো থাকবে না। আপনি থেকে তুমি, এই যে মানিলু, কেমন আছো? বসো মা, বসো বসো বসো। এই যে নীলু, কোথায় ছিলি এতক্ষণ? একটু বাড়িতে গিয়েছিলাম বাবা, সে জন্দ ছেলেটা তাকে একটু দেখে এলাম, কালোর খুব জ্বর হয়েছিল। ও বাড়িতে এই ঘন ঘন যাওয়াটা কি ভালো দেখাচ্ছে? কেন বাবা? একদিন না হয় ভুল করে একটা অন্যায় করে ফেলেছিলাম, সেই জন্য তো ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। তারপরও সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, তার কোন অর্থ আছে বাবা? না না, আমি এসব পছন্দ করি না বাবা। আমি তো ওখানে শুধু প্রতিবেশী হিসেবে যাইনি, তুমি তো জানো ডাক্তার খানোর চিকিৎসা করছেন, আর আমি তো বরাবর ডাক্তার খানের সঙ্গে কাজ করছি। ডাক্তার হিসেবে যাওয়া তো অপরাধের কিছু নয়। তবুও জিনিসটা দৃষ্টিকটু দেখাচ্ছে নাকি? তাছাড়া কাইজারও খুব মনক্ষুণ্ণ হয়েছে। কাইজার মনক্ষুণ্ণ হয়েছে? যাক ও সব কথা, পাশ করে তো লন্ডনে পড়বি ঠিক করেছিস, তা রেজাল্টের অপেক্ষা না করে কদিন আগেই বরং চলে যা, কি বলিস? এত আগে যে কি হবে বাবা, তাছাড়া আগে গিয়ে কত কিছু দেখবার আছে। একবার পড়াশোনা আরম্ভ হয়ে গেলে কি আর কোথাও যেতে পারবি না কিছু দেখতে পারবি? এত আগে গেলে কি অনর্থক টাকা পয়সা বেশি খরচ হবে না? আর তাছাড়া একা একা যদি মন না টেকে? টাকা পয়সার কথা তোকে ভাবতে হবে না, আর একাই বা যাবি কেন, কাইজার সঙ্গে যাবে। আমাকে তুমি তাড়িয়ে দিতে চাও বাবা? আরে না না, পাগলি মেয়ে কোথাকার, কি যে বলিস, কাইজার তো আমাদের ঘরের ছেলের মতো। টাকাও বোধ করি কাইজারই দেবে? হ্যাঁ, মানে সেই কথাই কাইজার বলছিল, তোর সম্মতি পেলে। বাবা, কারো দয়ার পাত্রী হয়ে আমি বিদেশে যেতে চাইনি, যদি ভালো রেজাল্ট করে কোনো স্কলারশিপ নিয়ে বিদেশে যেতে পারি যাব। চাকরি করে টাকা পয়সা জমিয়ে বিদেশে যেয়ে লেখাপড়া করব। আমাকে বিদেশে পাঠানোর জন্য অত ব্যস্ত হয়ো না বাবা, নেহা যদি তোমার বোঝা হয়ে থাকি, আর তুমি যদি আমাকে তাড়িয়ে দিতে চাও সে অন্য কথা। দেখো দেখি কাণ্ড, আমি কি সেই কথা বলেছি নাকি? তবে তুমি আমাকে লন্ডন পাঠাবার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছো কেন? মানে কাইজার বলছিল কি না তাই? কাইজার যা বলবে তাই তুমি শুনবে, আমার কথার কোনো মূল্য নেই। মানে আফটার অল জিনিসটা তো ভালো দেখায় না? কই, আগে তো আমাকে বিদেশে পাঠাবার এত আগ্রহ দেখাওনি, নিজের ভালো মন্দকে আমি কিছু বুঝি না। মা বেঁচে থাকলে কি তুমি আমাকে এমনি করে তাড়িয়ে দিতে পারতে? Thank you.
কদু সে প্যাকেট নিয়ে আই তোরে ও তুমি এসেছ অন্ধত্ব কি একটা ছোঁয়াচে রোগ কই চিকিৎসা বিজ্ঞান তো সে কথা বলে না চিকিৎসা বিজ্ঞান ভুল বলে তুমি আবার ঠিকাদারি ছেড়ে মেডিকেল সায়েন্সে রিসার্চ করতে আরম্ভ করলে কবে রিসার্চ নয় দিস ইজ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এই পথে তুমি দুবার আসা যাওয়া করলে অথচ এই প্রাণীটি তোমার চোখে পড়লো না একটি অন্ধের সেবা করতে করতে তুমি নিজে কি অন্ধ হয়ে গেছো কাইজার আমি এখন ব্যস্ত আছি তুমি অন্য সময় এসো শোনো লন্ডন যাওয়ার কথাটা ওটা তুমি বাবার সঙ্গে আলোচনা করো আমার সঙ্গে নয় বেশ তাই বলবো আমার মূর্তি গড়িয়ে দেবে আজ দাও গড়িয়ে কিন্তু প্লাস্টারটা প্যারিস লাগবে বলেছিলাম যে সব নিয়ে এসেছি কদু আসছে ও এসে মেখে দেবে কদু কদু কে কদু আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে কদু বাহ বেশ সুন্দর নাম তো কদু কাম হাসতে এটা কিটা করছেন আপনি আমার নাম দাও ওনারে কই দিছেন কেন তোর নামটা খারাপ নাকি জিজ্ঞেস কর না ওনাকে হ্যাঁ আসলে খুব বালাও না আমার বালা নাম হইলো মোহাম্মদ আব্দুল কাদের মায় আমারে আদর করিয়া কদু বলিয়া ডাকত হে থেকেই হগলি আমারে ডাহে কদু আসলে কদু নামটাও কিন্তু খারাপ নয় অনেক ইংরেজ সাহেবের নাম আছে পামকিন তার অর্থ কদু মানে লাউ কেন ভাই তা নয় তো কি তোকে কি মিথ্যা বলা হচ্ছে কদু নামটা কি সুন্দর কি মিষ্টি হ কদু খাইতে যেমন মিঠা আমার নাম দাও তেমন মিঠা কি কই না পামলি থাক থাক আর বকবক করতে হবে না এখন দয়া করে ওগুলি মেখে আনো আচ্ছা ভালো করে মাখবি কিন্তু বড় বালা ময়দা আনছু না পামলি আমগোর এই আবাইতা রেশনওয়ালা যে ময়দা দেয় সেটা মানছে খায় সেটা খাইলে মানছে পেটও বেড়াময় বুঝলাই এটার মধ্যে এই আবাইতা বেড়ায় এই পাউডি মিলায় তো তাকে তাকই এই পাউডার মিলা মুন্ডয় লয় যে আবাইতে বাডার মুন্ডুডা একেবারে সাবাইয়া খায় কি ব্যাপার নিল আমাদের কদু সাহেব প্লাস্টার অফ প্যারিস কে ময়দা মনে করেছেন মাইয়া আয়শা দি একেবারে কুটি কুটি হইতাছুন এদের মধ্যে ফিরিয়া আসুন আর কি তা হইলো তোমার আর বুঝো কাজ নেই এখন তাড়াতাড়ি ওগুলি মেখে নিয়ে এসো হ্যাঁ যাইতাছি কাম ফারসে এই ব্যাপার তাই মাকে আনতাম আপা মনে অত রুটি বানাইবো কাটা শেখবো কাটা আর খাইবো কাটা বানাবো আমি শেখবেন উনি আর খাবি তুই কাম হারছে ইটা কিটা কই না আপা মনে অত রুটি তো আমার বা পাইলেও খাইতে পারতো না বেশি বকবক করবি তো তোকে একাই কিন্তু সবগুলি খেতে হবে ভালো চাস তো এগুলি মেখে আন যা হ্যাঁ সেটাছি সেটাছি কাম হারছে বাহ বেশ মজার ছেলেটি তো একেবারে হাবা গোমা ওর কাণ্ড দেখে মাঝে মাঝে আমি একা একাই হাসি তুমি তো এত সব জোগাড় করে আনলে নিল কিন্তু আমি কি পারবো তোমার মুক্তি করতে তোমাকে তো কোনোদিন চোখে দেখা সৌভাগ্যটুকু হয়নি আমার পারবে নিশ্চয়ই পারবে Thank you.
একেবারে চুপচাপ বসে থাকবে, কিন্তু একদম নড়বে না। আচ্ছা থাকলে, কিন্তু মূর্তিটাও গোমড়া মুখা হবে। ওমা, তাও ঠিক পেয়েছো। এই তো সুন্দর, ঠিক এমনি সুন্দর হাসি মুখে থাকবে। সুন্দর হয়েছে।
ঠিক আমার মতন এত সুন্দর। সেবা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছো নাকি? ও তুমি? ও চিনতে পারছো না নাকি? মোহাম্মদ কায়জার হোসেন, পিতা জীবিত সুলেমান হোসেন, আদি নিবাস বর্ধমান, বর্তমানে 14 নম্বর বনগ্রাম। ও মা, তুমি দেখি কবিতা আরো আরম্ভ করে দিলে। কবি হলে কবে থেকে? কবি নয় ভদ্রে, কবি নয়, এবার থেকে কুমোর হব ভাবছি। কেন, হাড়ি পাতিল করবে নাকি? হাড়ি পাতিল নয়, মূর্তি গড়ব, মানুষের মূর্তি। তুমি দেখি আমার সব খবরই রাখতে আরম্ভ করে দিয়েছো। অস্বীকার করতে পারো? তুমি একটা অন্ধের সামনে ঘন্টা পর ঘন্টা বসে থাকো নি? আর কি, সে তোমার মুখে হাত বুলিয়ে বুলিয়ে তোমার মূর্তি তৈরি করেনি? তোমার কাছে অস্বীকার করে আমার লাভ, আর স্বীকার করে ক্ষতি? তুমি বোধহয় ভুলে গিয়েছো যে তুমি আমার বাগদত্তা স্ত্রী। শব্দটা শিখেছিলে কিন্তু অর্থটা শেখোনি। আমি তোমার বাগদত্তা স্ত্রী নই, শুধু বন্ধু হিসেবে তোমাকে গ্রহণ করেছিলাম। এখন দেখছি বন্ধু হওয়ার যোগ্যতা তোমার নেই। এত সহজে কিন্তু এর মীমাংসা হবে না। অর্থাৎ তুমি হতে দেবে না, সে আমি ভালো করে জানি। আর আমিও বলে দিচ্ছি, বন্ধু হবার যোগ্যতা যার নেই, স্বামী হবার কথা তার মুখে শোভা পায় না। নীলু, এই হীন মনোবৃত্তি নিয়ে তুমি আর কোনোদিন এ বাড়িতে এসো না, এই আমার শেষ কথা। কুদু, কুদু, এই কুদু, আইতা সে আপামনি কিতা কইতা আপামনি? আব্বা কোথায় রে? সাহেব তো সাবার গেছে জমি দহনের লেগা, ও উনি আয়ে পড়বো। ও মুইত সাহেবকে হলিস দিয়ে এসছিস? কামারছে দিয়াইছি না, কোন কি আপামনি, একেবারে মুহ তুলিয়া খাওয়াই দিয়াইছি না। বেশ করেছিস, আমার কথা কিছু বলছিল নাকি? হ কইছে না ফিরিয়া, আপনার একটু তাড়াতাড়ি জানের লেগে কইছে। আপামনি, ওই বাড়ির থেকে আমি একটা জিনিস চুরি করে লই আইছি। চুরি করে এনেছিস? তবা তবা, চুরি করে আনতাম কে, চুরি করলে গুণ হইতো না? এই কেউ রে না কইয়া লই আইছি। দুর্গাধা, না বলে আনলে তো চুরি করা হলো, দেখি কি এনেছিস। আয়ুন আপনার দেখাই। কেমন হয়েছে বলতো? বলা জবর বলা হয়েছে আপামনি। আপামনি একটা কথা কই। কি? ঠিক আপনার মুহের মতন গোল গাল সুন্দর হয়েছে। কে বানিয়েছে জানিস? কেটা বানিয়েছে আপামনি? মোহিত সাহেব।
আপনি যখন কইছেন ওইবারও পারে, আপনি তো ফিরিয়া চোখের ডাক্তার, এই ধাক্কা মারছে আপনি, আপনি আত্ম দিলেন, আমি আপনার লেগে চালু আইতাছি। কিছু না, এইবার ঠিক হইব। মুরার জনমে হংস মিথুন ছিলাম নদীর চরে, মুরার জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে। Thank you.
বাহুরু ঢোরে বেঁধে আজ ঘুমের ঘরে যেন উঠিয়ে কাঁধো কেন বাহুরু ঢোরে বেঁধে আজ ঘুমের ঘরে যেন ঝড়ের বনলতা সম লুটিয়ে কাঁধো কেন ঠিক বুঝতে পারছি না তবে আমার মনে হয় সবসময় একা একা বদলে বসে থাকবার জন্যই হয়েছে Not unlikely. তা সবসময় একা একা বদ্ধ ঘরে বসেই বা থাকবে কেন মাঝে মাঝে বাইরে থেকে ঘুরিয়ে আনলেই তো হয় অন্ধ বলে কি কে আর বাইরে নিয়ে যাবে স্যার কেন ওর বাবা বেচারা বুড়ো মানুষ নিজের হাতে রান্না বান্না করে হয়তো সময় করে উঠতে পারেন না তাহলে আমি আসি স্যার আচ্ছা এসো না জিজ্ঞেস করে আমি বলে দিতে পারি যে তুমি নীলু বসো এতবার কার মুখে শুনলেন আমার নামটা বাবার মুখে তো তোমার কথা সবসময় লেগেই আছে আর মোহিত তো পাঁচ মিনিট পর পরই জিজ্ঞেস করছে ও আপা নীলু এসেছে নীলু এখনো এলো না কিরে সকাল থেকে নীলু নীলু করে অস্থির করে তুলেছিলি এখন কথা বলছিস না জি বাবা আপনার ভাইয়ার যা রাগ কথাই কথায় অভিমান ওর কথা আর বলো না ভাই ছেলেবেলা থেকে ওর ওই স্বভাব পান থেকে চুন খসলি আর রক্ষী নেই বড্ড ছেলে মানুষ কি যাতা বকছিস আপা বেচারি আসতে না আসতে বক বক শুরু করে দিলি এ বাড়িতে তো আজ পর্যন্ত এক গ্লাস পানিও খাইনি একে চাও কি করে নিয়ে দিতে পারিস না এই রে একে পারিয়ে ভুলে গেছি তুমি একটু মহিদের সঙ্গে কথা বলো ভাই আমি এক্ষুনি আসি থাক থাক চায়ের দরকার নেই আপনি বরং বসুন তা কি হয় ভাই তুমি বসো কি সকাল থেকে নাকি নীলু নীলু করে অস্থির হয়ে উঠেছ সত্যি নাকি কই কথা বলছো না যে সারাদিন আসেনি বলে রাগ করেছ এখনো জ্বর আছে নাকি জানি না দেখি
জ্বর নেই তবে রাগ আছে। ছাড়ো দুষ্টুকে দাগা, এক্ষুনি পাশে পড়বে, ছাড়ো। এবার থেকে মনে থাকবে তো? কি যাই বাবা, খাও ভাই, কিছু মনে করো না, আমি আবার চা খাই না। নে তোর ছেলে নে, বড্ড দুষ্টু রে। এই যে মানিলু, এর সঙ্গে পরিচয় হয়েছে? হ্যাঁ, আমার মেয়ে রুমি, জামাই থাকেন খুলনাতে, সেখানেই যাচ্ছে। বাহ, বেশ মিষ্টি তো। একাই যাচ্ছেন খুলনা? না, সঙ্গে আমার এক দেওয়ার আছে, সেও একেবারে ছেলে মানুষ। ভেবেছিলাম কয়েকদিন এখানে থেকে যাব, কিন্তু সে আর হয়ে উঠল না। এদের এই অবস্থায় ফেলে যেতে কিছুতে মন চাইছে না, কিন্তু না যেয়ে উপায় নেই। ডক্টর খালেক কবে আসছেন, কিছু খবর পেলে মা? জি, খবর পেয়েছি, উনি আগামী রবিবারে এসে পৌঁছবেন, আর আমি ডক্টর খানকে জানিয়ে এসেছি। আল্লাহই জানেন কি হবে। বসো মা, বসো বসো, দাঁড়িয়ে রইলে কেন? বসো না, তুমি বসো, আমি ছেলেকে শুয়ে দিয়ে আসি। ওর আবার একটু একটু জ্বর হচ্ছে কদিন থেকে, ডক্টর সাহেবকে জিজ্ঞেস করেছিলে? জি হ্যাঁ, উনি বললেন সবসময় একা একা বদ্ধ ঘরে বসে থাকে, সেজন্য বোধ হয় এমনটি হয়েছে। সকালে বিকেলে ওকে একটু বেরিয়ে আনা উচিত। উচিত সে তো আমিও বুঝি মা, কিন্তু দেখতেই তো পাচ্ছ বিন্দুমাত্র সময় পাই না। তাছাড়া ঠিক আছে, আপনি কিছু ভাববেন না, বিকেল বেলায় তো আমার কোনো কাজ থাকে না, কাল থেকে আমি ওকে কিছুক্ষণ বাইরে বেরিয়ে আনবো। একটা নদীর ধারে এসেছি, সামনে নদী, তার উপরে ছায়া ঢাকা গ্রাম, গাছের ছায়ায় ছোট ছোট ঘর বাড়ি, নদী দিয়ে কত সুন্দর সুন্দর নৌকা যাওয়া আসা করছে, মনে হচ্ছে কোন বিয়ের পার্টি। বাহ সুন্দর। জানো তুমি যখন আমার কাছে থাকো নিজেকে আর অন্ধ মনে হয় না। সারা দিন রাত তুই ও বাড়িতে গিয়ে বসে থাকবি? কিন্তু বাবা, আমার যে সেখানে না যাই উপায় নেই। তার অর্থ কি কথা বলছিস না যে? বাবা, আমি একদিন কাইজারের সঙ্গে গাড়ি চালানো শিখতে যেয়ে একটা অ্যাক্সিডেন্ট করে পালিয়ে এসেছিলাম, পরে জানতে পারলাম ওকে অ্যাক্সিডেন্ট করেছিলাম, আর সেই থেকে ও অন্ধ হয়ে গিয়েছে। আমাকে এই পাপের প্রায়শ্চিত্ত করতে দাও বাবা। যে কথাটি বলার জন্য আমি আপনাকে এখানে ডেকেছি শুনতে হয়তো আপনার খারাপ লাগবে, কিন্তু আপনার একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে না বলে পাচ্ছি না। নীলু নামে যে মেয়েটি নার্স হিসাবে আপনার ছেলে দেখাশোনা করছে, আসলে সে নার্স নয়, সে একজন ডাক্তার। ওই মেয়েটি কেন আপনার ছেলের সেবা শুশ্রূষার দায়িত্ব নিয়েছিল আপনি জানেন? ওই মেয়েটি একদিন আপনার ছেলেকে জিপ দিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। কি? হ্যাঁ,
এখন ও চাইছে আপনার ছেলের চোখ যেন ভালো না হয়, কারণ চোখ ভালো হলে ওরই কেসে পড়ার সম্ভাবনা বেশি। আপনি যদি আপনার ছেলের ভালো চান তাহলে ওকে দূর করে দিন, নইলে আপনাকেই পস্তাতে হবে। আপা, কি রে? নীলু এখন এলো না রে। আহা, বললাম তো কতবার বলবো, আসেননি আসেননি আসেননি। আপা, কি? না, কিছু না। হ্যাঁ, একটু জোরে টানো, থাক, হয়েছে, যাও এটাকে ও ঘরে নিয়ে রাখো। আপা, বল, নিচের দরজা বন্ধ দেখে ফিরে যায়নি তো? কি আশ্চর্য, বন্ধ থাকবে কেন, দরজা তো খোলাই রয়েছে, আর বন্ধ থাকলে সে করা নারত না? না, মানে বাবা তো মাঝে মাঝে তালা বন্ধ করে রেখে যায়, তাই বলছিলাম। তোর কি মাথা খারাপ হলো নাকি? বাবা কি বিলেত গেছেন যে দরজার তালা লাগিয়ে রেখে যাবে? বাবা তো গেছে রিক্সা ডাকতে। রিক্সা এসেছে, তাড়াতাড়ি কর। আশ্চর্য। কি আশ্চর্য? না কিছু না। আহা, বলি না শুনি। ওই নীলু এলো না তাই বলছিল। নীলু নীলু করে তো ব্যস্ত, আবার কি আছে? ও না এলে কি আমাদের ভাত ফুটবে না? না, মানে এমনি বলছিলাম। এমনি বলার কি আছে, আসেনি আসেনি, ওর জন্য তো মাথা ব্যথা কিসের? তুমি আমার উপর রাগ করেছো বাবা? না, রাগ করবো না, সব জিনিসের একটা সীমা থাকা উচিত। আমি আর কোনো দিন বলবো না বাবা। কই রে রুমি, হলো তোর, শেষ পর্যন্ত তুই আবার স্টিমারে জায়গা পাবি নে। হ্যাঁ বাবা, রিক্সাওয়ালাদের ডাকতে পাঠিয়েছি। বাবা, তোমাকে একটা কথা বলবো। কি বলছিলাম কি, তোমার তো ফিরতে দেরি হবে। হ্যাঁ, কেন, তুইও যেতে চাস নাকি? না, মানে বলছিলাম তোমার তো ফিরতে দেরি হবে, তাই আমাকে যদি একটু লনে বসিয়ে রেখে দিয়ে যেতে। একা একা ঘরে বসে থাকতে খুব খারাপ লাগে, তাই বলছিলাম আর কি। আচ্ছা, চাবিটা তোর কাছে রাখ, ঘরে তালা দিয়ে রেখেছি। বাঁচালে আজ বোধহয় আমি গাড়ি চাপা পড়ে মরতাম নীলু। থাক এখন ওসব কথা, তুমি একটু বসো, আমি তোমার জন্য দুধ নিয়ে আসি। নীলু, সেদিন থেকে তুমি আর আসোনি কেন? নীলু, তুমি আবার এসেছো? কি বাবা, আমি ভুল করে রাস্তায় চলে গিয়েছিলাম, আর একটু হলেই গাড়ি চাপা পড়তাম।
অল্পের জন্য বেঁচে গিয়েছি বাবা। তোমাকে না সেদিন আমি নিষেধ করে দিয়েছি যে কোনো দিন এ বাড়িতে আসবে না, তবু তুমি এসেছো। তুমি কাকে কি বলছো বাবা? বলছি এই রাক্ষসী ডাইনিকে, যে তোকে অন্ধ করে দিয়েছে। এই ডাইনি তোকে জিপ অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গিয়েছিল। এই ডাইনি মিথ্যে কলঙ্ক দিয়ে আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। আজ আমি কিছুতেই ক্ষমা করব না। কিন্তু বাবা, নীলই তো আজ আমাকে বাঁচিয়েছে, নইলে আজ আমি রাস্তায় গাড়ি চাপা পড়ে মরতাম। এসব ওরই ষড়যন্ত্র। এই ডাইনি তোকে গাড়ি চাপাতে মারবার ষড়যন্ত্র করেছিল, নইলে ডাক্তার হয়ে নার্সের ছদ্ম বেছে কেন আসবে? না না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। না না বাবা, মিথ্যে কথা বাবা, মিথ্যে কথা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না বাবা, আমি বিশ্বাস করি না। মা, তোর কর্তব্য তুই করেছিস, এখন তারা যদি তোকে ফুল বোঝে তুই কি করতে পারিস বল? আল্লাহ তো দেখেছেন তুই ওদের জন্য কি না করেছিস। থাক মা, কাঁদিস নে। রাজি হলেন না। তার অপিনিয়ন, অপারেশন করলে ওর চোখ ভালো হবে না। তার মতে এখানে কিছু না করে ওকে বাইরে কোথাও পাঠানো উচিত। কিন্তু বাইরে পাঠানোর সামর্থ্য তো তোর নেই। সামর্থ্য নেই তা আমি জানি, আর থাকলেও আমি তা সমর্থন করতাম না। অপারেশন আমি নিজেই করতাম, কিন্তু বছর পাঁচেক আগে এমনি একটা কেসে ডক্টর খালেকের মতের বিরুদ্ধে আমি অপারেশন করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ছেলেটাকে ভালো করতে পারিনি। সে একেবারে অন্ধ হয়ে যায়। অন্ধ হয়ে যায়? আজও সেই অন্ধ ছেলেটার বুক ফাটা কান্না আমার কানে ভেসে আসে। আর একটু আগে ডক্টর খালেক আমাকে সেই কথাটাই স্মরণ করিয়ে দিয়ে গেলেন। তাহলে কি স্যার? কিন্তু নীলু, নীলু আমার দৃঢ় বিশ্বাস, অপারেশন করলে সে আবার তার দৃষ্টিশক্তি ফিরে পাবে। তবে তাই করুন না স্যার। মনটা যে বড় দুর্বল হয়ে পড়ছে নীলু, ভাবছি এই দ্বিধা সংকোচ নিয়ে অপারেশন করব, আবার যদি হেরে যাই। স্যার, আমি তোকে অনেকদিন ধরে দেখছি, ওর সব রিপোর্ট আমি দেখেছি। আমার বিশ্বাস অপারেশন করলে ও ভালো হবে। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি ওকে অপারেশন করতাম। তুমি অপারেশন করবে নিলো? আই শুড বি ভেরি গ্ল্যাড। আমি তোমাকে অ্যাসিস্ট করব। আই উইশ ইউ এভরি সাকসেস মাই ডটার। কিন্তু আমার একটা কথা আছে স্যার। কি বলো? পৃথিবীতে আপনি ছাড়া কেউ জানবে না যে আমি অপারেশন করব।
কেন? ওর বাবা জানতে পারলে আমাকে অপারেশন করতে দেবে না। তার কারণ? আমি আমি একদিন বিশ্বাস করুন স্যার, আমার প্রফেশনকে আমি কোনোদিন অবমাননা করব না। আপনার দুটি পাঁচির প্রতিজ্ঞা করছি, ওকে যদি আমি ভালো করে তুলতে না পারি তবে সারা জীবন ওর দায়িত্ব আমি বহন করব। আগামী পরশু ওর অপারেশন, আর অপারেশন তুমি করবে। হ্যাঁ, তুমি করবে। কি ব্যাপার, হারাম করলি যে? না, এমনি আমি রোজা রেখেছি বাবা। রোজা রেখেছিস, কি ব্যাপার? কেন বাবা, মা তো বলতেন মাঝে মাঝে রোজা রাখা ভালো। মা, আজ আমার বড় পরীক্ষা মা, তুমি আমার দোয়া করো। যাও, ওটিতে নিয়ে যাও। ডাক্তার সাহেব। ইয়েস। একটা কথা বলবো। কি বলো? নীলুকে একটু ডেকে দেবেন ডাক্তার সাহেব। তা কি আবার কেন? উড ইউ স্টপ প্লিজ, ডক্টর নীলুফারকে ডাকো কুইক। নীলু এখন এসে পড়বে, আর কিছু বলবে? এই যে নীলু এসে গেছে তোমার পাশে দাঁড়িয়ে। তুমি আমায় কথা দিয়েছিলে যে আমার অপারেশনের সময় তুমি আমার পাশে থাকবে, নিজের হাতে আমার ব্যান্ডেজ খুলে দেবে। বলো বলো, তুমি থাকবে? থাকবো। দ্যাটস অল রাইট, যাও ওটিতে নিয়ে যাও। You must stay here, please. দেখলেন বেহায় মেয়েটার কাণ্ডটা দেখলেন? আরে ডাক্তার বেটাও বড় বেশি বাড়াবাড়ি আরম্ভ করেছে। আপনি যদি আমার উপর ছেড়ে দিতেন তো দেখতেন ওর বাবার নাম ভুলিয়ে দিতাম, বাপ মেয়ে দুটোকে জেল খাটিয়ে থাকতো।
সুযোগ পেলে সর্বনাশ করে ছাড়বে। কি খবর সিস্টার? খবর ভালো, ওকে 6 নম্বর কেবিনে রাখা হয়েছে। আমি একবার ওর সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ দেখা করতে পারেন, কিন্তু কথা বলতে পারবেন না। আর ডাক্তার খান আপনাকে একবার ডেকে পাঠিয়েছেন। আসুন আসুন, আগামী 15 তারিখে ওর ব্যান্ডেজ খুলব। আর 15 তারিখে কখন ডাক্তার সাহেব? এই 12টার দিকে। এই ওষুধটা কিনে আনবেন, ব্যান্ডেজ খুলে এটা চোখে ড্রপ দিতে হবে। What do you want? Nothing, nothing sir. Sir, ও আমার সঙ্গে এসেছে স্যার। Oh, I see. তোমার শেষ কথাটা শুনে যেতে চাই নিলো। শেষ কথাটা তুমি আমার কাছ থেকে শুনে যাও। আপনি বেরিয়ে যাও তুমি এ বাড়ি থেকে, নইলে নইলে তোমাকে আমি চাপকে বের করে দেব। আমিও দেখে নেব। গেট আউট সাউন্ড রেল, আই সে ইউ গেট আউট। লাল লাল পেয়ালায় মন যদি উছলায় তো সে কিছু নয়, রঙিন এই
চিরদিন দারুণী সময়। এত দূর ওই তিন পয়সার লোকটা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমি ওকে দেখে নেব। মাফ করবেন স্যার, লাভ মানে প্রেম, আপনি কার কথা বলছেন স্যার? কার আবার? নীলুর বাবার কথা বলছি। তুমি বলো ম্যানেজার, আমি চাইলে ওই লোকটাকে টিপে মেরে ফেলতে পারি না? ইয়েস স্যার, 1000 বার পারেন স্যার। স্যার, লাভ মানি প্রেম বলে একটা কথা আছে, আপনি যদি মেম সাহেবের বাবাকে কিছু বলেন মানে লাভ মানি প্রেম, তাহলে মেম সাহেবকে আপনি পাবেন না। আমি তো সব জানি স্যার। স্যার, ওই ছোড়াকে যদি একেবারে অন্ধ করে দেন তাহলে আপনার রাস্তা ক্লিয়ার। টাকা মানে লাভ, লাভ মানে প্রেম। রাইট, তুমি ঠিক বলেছ ম্যানেজার, আমি ওর চোখ দুটো আবার নষ্ট করে দেব। পৃথিবীতে কথা যদি কেউ জানতে পারে তাহলে এর দুফোঁটা আমার চুড়ি ঢেলে দিবেন স্যার। বাবা, 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 আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না বাবা, বাবা। এরকম খুশি আমার ছেলেকে অন্ধ করে দিয়েছে।
আমার ছেলেকে অন্ধ করে দিয়েছে, আমি ওকে খুন করবো, ওকে আমি খুন করবো, আমার ছেলেকে অন্ধ করে দিয়েছে, আমি তোকে খুন করবো, আমি তোকে খুন করবো, আমি তোকে খুন করবো। সিস্টার বলুন দেখুন তো কটা বাজে? 11:25। কি যাতা বলছেন, দেখুন আপনার ঘড়ি বন্ধ হয়ে আছে কিনা। আধ ঘন্টা আগে আপনি বললেন 11:20, আধ ঘন্টা কি আপনার 5 মিনিট হয়? আমার ঘড়ি ঠিকই চলছে, 5 মিনিট আগেই মাত্র আপনি টাইম জিজ্ঞাসা করেছিলেন। আপনি উতলা হবেন না, 12টার আগেই ডাক্তার সাহেব আসবেন। আমি তোমাকে শেষবারের মতো নিষেধ করে দিচ্ছি, তুমি আর মইতে সময় দেখা করতে পারবে না। কিন্তু আমি তো ওকে কথা দিয়ে। না না, কোনো কথা আমি তোমার শুনতে চাই না। তুমি কোনো দিন তার সামনে যেতে পারবে না। যদি তুমি আমার কথার বিরুদ্ধ চরণ করো তাহলে তোমাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। ডাক্তার সাহেব এখনই এসে পড়বেন, এখনো তো 15 মিনিট বাকি আছে। না না, আমি জানি সব মিথ্যে কথা, কেউ আসবে না, কেউ আসবে না, আমি জানি কেউ আসবে না। প্লিজ লক্ষ্মীজি, একটু অপেক্ষা করো, আমি এখনই ডাক্তার সাহেবকে ডাকবো। না, কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না।
কেউ আসবে না আমি জানি, সবাই আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছে, বাবা ডাক্তার নীলু সবাই মিথ্যে কথা বলেছে। টাকা মানে লাভ, লাভ মানে প্রেম। ম্যানেজার স্যার, আমার রাস্তা পরিষ্কার, চোখ খোলার পর ওই বিষ চোখে নিলে অন্ধ হয়ে যাবে। নীলু আমারই ছিল, আমারই থাকবে, আর কেউ তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। লাভ মানে প্রেম। আমি নিজে তোমার ব্যান্ডেজ খুলে দেব, তুমি চোখ খুলে আমাকে দেখবে, কিন্তু সে প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না। তুমি তুমি আমাকে ক্ষমা করো। হসপিটালে
হসপিটালের ডাক্তারদের আপনার বাড়ির চাকর মনে করেছেন? বেশি উত্তেজিত হলে আবার ব্লিডিং শুরু হবে, তখন আর কোনো উপায় থাকবে না। যেখান থেকে হোক তাকে ধরে নিয়ে চল, যাও। হ্যাঁ, করে দাঁড়িয়ে কি দেখছেন, তাড়াতাড়ি যান। সব দেখতে পাচ্ছি বাবা, চলো চলো বাবা চলো। তোর চোখ ভালোই গেছে, ও সব দেখতে পাচ্ছে। আই নো মাই ডটার, এসো, তুমি অত্যন্ত ক্লান্ত, বসো বসে। জীবনদান করেছেন না, তোমার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পেছনে আমার কোনো কৃতিত্ব নেই, কারণ অপারেশন আমি করিনি। আপনি অপারেশন করেননি? তবে আপনি সে কথা শুনলে খুশি হবেন না, আর আশ্চর্য আপনাদের নীতিবোধ, ভুল না এসে একটা জীবনে করেছিল, ভুলি বা কিসের, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, কিন্তু তার অপরাধটাই আপনাদের কাছে বড় হয়ে রইল, তার আন্তরিকতার কোনো মূল্যই কি নেই? অথচ আপনাদের মঙ্গলের জন্য সে কি না করেছে, যেদিন ওর অপারেশন হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত ও রোজ রোজা রেখেছে। না না, আমি কারোর জন্য কিচ্ছু করিনি। কে কে তুমি বলো, তুমি নিলু কিনা, বলো তুমি নিলু কিনা, বলো।
তুমি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই তো তোমার সেই চোখ, এই তো তোমার সেই ঠোঁট, আমি সব দেখতে পাচ্ছি। বাবা 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 নীলু, আমি মাফ করে দাও মা। থাক থাক থাক, আমি দোয়া করছি তোমরা সুখী হও। মোহিত, নীলুমাকে ঘরে নিয়ে যাও। ছিলাম নদীর চরে।